চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের নির্বাচনী প্রচার প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর বাজারে এই ঘটনা ঘটে। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থীর গাড়ি সহ বারোটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। হামলায় আহত হয়েছেন 15 জন। চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ, বিকেলে নির্বাচনী গণসংযোগ শেষে মোহনপুর ইউনিয়নের টেক্কাপোল বাজারে যান। এ সময় ঘোড়া প্রতীকের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।